আজ আপনাদের জানাবো এমন এক বিস্ময়কর বাদ্যযন্ত্রের কথা, যে বাদ্যযন্ত্রের কারণে মৃত্যু হয়েছিল এক শিশুর। একটি বাদ্যযন্ত্র কিভাবে কেড়ে নিল শিশুর প্রাণ জানাচ্ছি, তবে তার আগে ফলো করে দিন আমাদের পেজটি, কেননা বাজ নিউজে পাবেন সবার আগে সর্বশেষ এক্সক্লুসিভ তথ্য। 1761 সালে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন নামের এক মিউজিশিয়ান প্রথম আবিষ্কার করেন গ্লাস আরমোনিকা নামের একটি রহস্যময় বাদ্যযন্ত্র। কাচের মাধ্যমে মিউজিক সৃষ্টি করাই ছিল এই বাদ্যযন্ত্রের ধর্ম। কিন্তু আপনি জানলে অবাক হবেন, এই বাদ্যযন্ত্রটিকে ব্যান করে দেওয়া হয়েছিল। কিন্তু কেন তা জানার আগে ফলো ও সাবস্ক্রাইব করুন বাজ নিউজ। দি ফ্র্যাঙ্কলিন ইনস্টিটিউট নামক এক জার্নাল থেকে জানা যায়, এই বাদ্যযন্ত্র যখন বাজানো হয় তখন এর আশেপাশে থাকা মানুষ হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়তো। এমনকি জার্মানে এক অনুষ্ঠানে এই হারমোনিকা পারফরমেন্স চলাকালীন সময়ে অসুস্থ হয়ে এক শিশুর মৃত্যু ঘটে। এরপর থেকে ব্যান করে দেওয়া হয়েছিল রহস্যময় বাদ্যযন্ত্রটি। দর্শক, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, সেই সাথে ফলো ও সাবস্ক্রাইব করুন বাজ নিউজ।